প্রথম প্রশ্নটি নগা হতে আব্দুল মুতালিব মিয়া জানতে চেয়েছেন তার আমের বাগানের কিছু গাছের মুকুলের উপরে সাদা পাউডারের মতো আবরণ দেখা যাচ্ছে এখন তার করণীয় কি এখন কিন্তু আমের মুকুলের সিজন এখন মুকুলের যে সাদা যে মাইসিলিয়ার মতো দেখা যাচ্ছে এটা আসলে পাউডারই মিল্টি এক ধরনের ছত্রাক ছত্রাক ছত্রাকের কারণ হয়ে থাকে কিন্তু এটা আসলে যে এখন যে পরিবেশ দিনের বেলা গরম রাতে আবার ঠান্ডা এই পরিবেশটাই এই ছত্রাকের অনুকূলে এর বৃদ্ধির জন্য বৃদ্ধির জন্য দেয় এখন আমি তাকে পরামর্শ দেব যে যদি তার মুকুলগুলা যদি ফুটে থাকে তাহলে তাকে কিছু ছত্রাকনাশক স্প্রে করতে হবে আর যদি মুকুলগুলা ফুটে না থাকে তাহলে কিন্তু কোনো স্প্রে মুকুলগুলা ফুটে না থাকলে দেখা যাবে কি যদি এখন কোনো স্প্রে করা হয় তাহলে তার পরার সমস্যা হবে কারণ তার যে উপকারী পোকাগুলো আসবে না তাই যদি তার ফুলগুলো ফুটে থাকে তাহলে তার যখন মটর দানার মতো হবে দানাগুলো তখন তাকে একটা স্প্রে করতে পারবে আচ্ছা আর না হলে তাকে কিন্তু এই ফুল থাকা অবস্থায় স্প্রে না করাই ভালো তাই এই ছত্রাকজনিত সমস্যা থেকে দূর করার জন্য তাকে অবশ্যই তার বাগানটা পরিষ্কার রাখতে হবে এবং সবসময় কিন্তু গাছটাকে যেন অতিরিক্ত মরা ডাল না থাকে এটা খেয়াল রাখতে হবে কারণ এইগুলা থেকেই ছত্রাকের কিন্তু উৎপত্তিটা হয় যে কোনো গাছেরই আসলে পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণ না করতে পারলে ছত্রাকের আক্রমণটা খুব বেশি এবং কারো পরামর্শের জন্য সে এই মুহূর্তে কোনো কীটনাশক না দেয় কারণ কীটনাশক স্প্রে করা যাবে না কীটনাশক যাবে না ছত্রাকনাশক শুধু ছত্রাকনাশক স্প্রে করা ধন্যবাদ স্যার পরের প্রশ্নটি সোনারগা থেকে আবুল কালাম জানতে চেয়েছেন তার লিচু গাছের পাতা কুকড়ে যাচ্ছে এবং পাতাগুলো পুড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এখন তার করণীয় কি ধন্যবাদ আসলে লিচু গাছের যে পাতা কুকড়ে যাওয়া এবং পাতাটা দেখতে নৌকার মতো হয়ে যায় মানে তখন ভিতর দিকে ভাঁজ হয়ে আসে হ্যাঁ ভাঁজ হয়ে আসে এবং দেখলে ভিতরে দেখা যাবে যে কিছু মাকড়ের মতো দেখা যাবে যে তুলার মতো অংশ হয়ে মাকর ভিতরে আসে তাহলে বুঝতে হবে যে এটা মাকরের জন্য হয় এবং আমাদের লিচু গাছের ক্ষেত্রে কিন্তু মাকর একটা বড় সমস্যা মাইট বলা হয় এই মাকরের কারণে কিন্তু এই সমস্যাটা তার দেখা দিয়েছে তাই তাকে পরামর্শ দেব সে যদি সম্ভব হয় মাকরগুলাকে মেরে ফেলতে হবে মানে যে যদি তুলার মতো দেখা যাবে যে পাতাগুলা তার কুকড়ে গেছে তার ভিতরটা খুললে দেখা যাবে তুলার মতো অংশ এবং ভিতরে থাকে এই এটা তাকে করতে হবে এবং যে পাতাগুলা আক্রান্ত ওইগুলা কেটে ফেলতে হবে কেটে ফেলতে হবে এবং তাকে একটা মাকড়নাশক ইউজ করতে হবে মাকড়নাশক হিসাবে ইস্পানি একগ্রোলিমিটারের কে মাইট একটা জৈবিক মাকড়নাশক আছে সে যদি এটা এক মিলিলিটার পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে তাহলে দুইবার স্প্রে করলেই তার এই সমস্যাটা এবং যেহেতু কে মাইটটা জৈবিক মানে কোনো ক্ষতি হবে ক্ষতি হবে না এটা জৈবিক বালাকা ধন্যবাদ স্যার পরের প্রশ্নটি গাজীপুর থেকে সাদ্দাম হোসেন তিনি জানতে চেয়েছেন তার কাঁঠাল বাগানের অনেকগুলো মুচি ঝরে পড়ে যাচ্ছে যেহেতু গাজীপুর কাঁঠালের জন্য খুব বিখ্যাত গাজীপুরের মাটি উপযুক্ত তো তার বাগানের মুচি ঝরে পড়ে যাচ্ছে কি করতে পারেন তিনি ধন্যবাদ আসলে কাঁঠালের কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে এই মুচিগুলা ঝরে পচে পচে ঝরে যায় দেখতে হয়ে যায় বেশি বাগ কিন্তু কালো হয়ে যায় একটা ছত্রাকের মতো আবরণ পড়ে এটা এটা হতে একটা ছত্রাকের কারণ হয় আর আমাদের কিন্তু ফল বাগানে কিন্তু যে আমাদের ছাটাইকরণটা খুব জরুরি ডালপালা ছাট ডালপালা ছেটে দেওয়া মানে বয়স্ক ডাল অথবা মরা ডালপালা ছেটে দেওয়া এটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের ছত্রাকের আক্রমণটা বেশি হয় এবং তার যে মা যে মুছিটা যে পড়ে যাচ্ছে মানে এটা কিন্তু দুই বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে আমাদের প্রধান কারণ হচ্ছে এখন কিন্তু যে মুসি আসার সময় এখন কিন্তু দেখা যাচ্ছে কি মাটিগুলা খুব শুষ্ক থাকে আচ্ছা মানে রসের অভাব থাকে খরার সময়টা অনেকটা রস মাটিতে রস কম থাকে যদি তার যে মানে যে বাগানটা যেহেতু বাগান অবশ্যই রুদ্র জল পরিবেশে করা হয়েছে তে ওইখানে মাটি যেহেতু শীত শেষের দিকে বৃষ্টি তেমন নাই একটু পানির অভাব আছে তাইলে আমি তাকে পরামর্শ দেবো সেই জন্য পর্যাপ্ত সেচের ব্যবস্থা করে দেয় কিন্তু খেয়াল রাখতে হবে কাঁঠাল গাছে কিন্তু আবার পানি জমে থাকা যাবে না তাহলে গোড়া পচে যাবে পানি গোয়া জমে থাকতে দেওয়া যাবে না কিন্তু তাকে সেচ দিতে হবে এই মুচি আসা অবস্থায় সেচ যদি না দেয় তাহলে এই মুচিগুলো জড়ে যায় তার মানে ছত্রাকের কারণেও পারে হ্যাঁ ছত্রাকের কারণে পারে ছত্রাকটা কিন্তু তাকে কিন্তু এই পরিষ্কার তাকে করতে হবে আর যদি অনেক সময় কি হয় দেখা যাচ্ছে অনেক আমাদের এলাকা বা গ্রামেগঞ্জে দেখা যাচ্ছে কাঁঠাল গাছের নিচে গরু ছাগল বেঁধে রাখে তাহলেও কিন্তু দেখা যাচ্ছে কি এই যে গরু ছাগলের যে গাছটা কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে নাড়াচাড়া হচ্ছে তখনও কিন্তু ফলগুলা যে মুচিগুলা কিন্তু অকালে ঝরে যায়